আপনারা দেখছেন একুশে টেলিভিশন। ভেজাল নকলে সয়লাব দেশের পণ্য বাজার, এমন পরিস্থিতিতে বিপন্ন ভোক্তা। 17 কোটি মানুষের দেশে ভোক্তা অধিকার দেখভাল করতে আছে সখানেক কর্মকর্তা কর্মচারী, এমন জনবল নিয়েই কাজ করছে ভোক্তা অধিকার অধিদপ্তর। ফলাফল অরক্ষিত ভোক্তা অধিকার, আরো জানাচ্ছেন সাইদুল ইসলাম। বিশ্বের বহু দেশে বিশেষ করে পাশ্চাত্যে ভোক্তা অধিকার অনেকখানি নিশ্চিত, অনুন্নত ও উন্নয়নশীল অঞ্চলে ভোক্তা অধিকার অরক্ষিত। বাংলাদেশে ভোক্তা অধিকার আইন আছে, আছে সরকারি সংস্থা ও নাগরিক সংগঠন, তবে জনবল না থাকার মতো। ফলাফল অরক্ষিত ভোক্তা অধিকার। রাজধানীর মিরপুর DOHS এর বাসিন্দা কয়েক মাস আগে অনলাইনে একটি ফার্নিচারের বিজ্ঞাপন দেখেন, এরপর একটি খাট কেনেন তিনি। বিজ্ঞাপনের সাথে তার কেনা পণ্যের কোনো মিল নেই। নতুন জিনিস কয়েকদিনের মধ্যে আমি দেখতে পেলাম ছাতা পড়ে গেল, ছবির সাথে আমার যে পণ্যটি আমি পেয়েছি সেটার সাথে আমি মূলত কোনো সামঞ্জস্য দেখতে পাইনি এবং আমি খুবই হতাশ। এটা ভোক্তা অধিকার লঙ্ঘনের বহু নমুনার একটি। ভোক্তা অধিকার সংরক্ষণ ও ভোক্তা অধিকার বিরোধী কাজ প্রতিরোধের লক্ষ্যে বর্তমান সরকার 2009 সালে একটি আইন প্রণয়ন করেন। আইনের প্রয়োগও শুরু হয়েছে স্বল্প পরিসরে। ভোক্তা অধিকার রক্ষায় নিয়োজিত সংস্থায় আসেন শত শত অভিযোগ। আজকে আমি যখন ডাক্তারের ফার্মেসি থেকে মাস্কটি কিনলাম, আমার কাছ থেকে দাম রাখলো 40 টাকা। যদি দামটা দেওয়া থাকে সঠিকভাবে, আমরা তাহলে মানে এসে দেখতে পারি যে দামটা কতটুকু আছে, এক্সাক্ট মূল্যটা তারা কত দিয়ে কিনেছে এবং কত বিক্রি করতেছে, এতে আমাদের কম্পেয়ার করতে সুবিধা হয় এবং কিনতে সুবিধা হয়। নানা সীমাবদ্ধতা নিয়ে কাজ করতে হয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের। কথা হয় প্রতিষ্ঠানটির মহাপরিচালকের সাথে। ভোক্তা অধিকার অধিদপ্তরের প্রতি মানুষের যে আস্থা, সুতরাং এটিকে পূর্ণতা দিতে গেলে উপজেলা পর্যায় পর্যন্ত অফিসটি বিস্তৃত করতে হবে। জনপ্রশাসন থেকে পেয়েছি মাত্র 206 জন, 2305 জনের মধ্যে। সীমিত জনবল দিয়ে সাধ্যমতো কার্যক্রম চলছে উল্লেখ করে তিনি জানান, নকল ভেজাল রোধ এককভাবে তার দপ্তরের পক্ষে সম্ভব নয়। যে আমাদের আসলে একটা সম্মিলিতভাবে কাজ করা উচিত। এমন বঞ্চনা থেকে বের হতে হলে সক্রিয় রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ও নাগরিক সংগঠন গড়ে তোলা জরুরি। এটা আমার মনে হয় একটু সাইজ। সাইদুল ইসলাম, একুশে টেলিভিশন, ঢাকা।